প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো ভালো থাকো এই প্রত্যাশাই করি সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে বসে কারিগরি শিক্ষার স্টুডিও থেকে আজকে আমরা নবম শ্রেণীর মেশিন টুলস অপারেশন ট্রেড টু এর প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব সবাই প্রস্তুত তো স্ক্রিনে আমরা একটা ছবি দেখি চিনতে পারছো ছবিটা তা চিনলে অসুবিধা নেই আমরা আরও কিছু ছবি দেখি এই ছবিগুলো কি তোমাদের কাছে পরিচিত মনে হয় মেশিন শপে দেখেছো কখনো যদি পরিচিত হয় ভালো না পরিচিত হলেও অসুবিধা নেই আমরা ধীরে ধীরে পরিচিত হব এই সব ইন্সট্রুমেন্টের সাথে এই দুটিও কি তোমাদের কাছে অপরিচিত মনে হচ্ছে যদি পরিচিত হয় তো খুব ভালো অপরিচিত হলেও আমি তোমাদেরকে খুব বেশি দোষ দেব না কারণ ব্যবহারিক ক্লাসে এই জিনিসগুলো তোমরা দেখে থাকার কথা না হলে এর পরে পরিচিত হলে দেখতে পারবে আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি তোমরা এতক্ষণে উপলব্ধি করেছ অথবা তোমাদের ভেতরে চলে এসছে বলতে পারবে আজকের আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাই ঠিক ধরেছো লেড মেশিনে টেপার টার্নিং অপারেশন টেপারের ব্যবহারটা আমরা অনেক সময় জেনে বুঝে বা না বুঝেও করে থাকি একটু যদি আমরা আজকের শিক্ষণ ফলটা দেখি তারপর একটু দেখে নেই যে টেপার কি জিনিস আজকের এই ক্লাসটি সঠিকভাবে সম্পন্ন করার পরে আমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানব বা অবহিত হব সেটি হচ্ছে ট্যাপার বস্তুর ব্যবহার উল্লেখ করতে পারব আমি প্রথমেই বলেছিলাম যে ট্যাপারের ব্যবহার আমরা কিন্তু করি কেউ বুঝে করি কেউ না বুঝে করি আজকের এই ক্লাসটা সম্পন্ন করার পরে তোমরা ট্যাপার দেখলেই চিনতে পারবে এবং সেই সাথে ট্যাপারের সঠিক ব্যবহার করতে পারবে দ্বিতীয়ত আমাদের যে লার্নিং আউটকাম সেটা হচ্ছে ট্যাপার টার্নিং অপারেশন কিভাবে সম্পন্ন করতে হয় তা বলতে পারবে আমি বলতে পারবে বলছি এই কারণে যে আমরা এই থিওরি ক্লাসটি করার পরে শুধু বলতেই পারবো যখন আমরা বাস্তবেটি করব তখন আমরা করতে পারবো চমৎকার তোমরা ঠিকই বলেছ স্কুল খোলার পরে তোমাদের ব্যবহারিক ক্লাসে এটি যখন তোমরা শিখবে তখন তুমি এটি করতে পারবে তিন নম্বর লার্নিং আউটকামটি হচ্ছে ট্যাপার টার্নিং অপারেশনের পূর্বে যে সকল লেদ অপারেশন করতে হয় তা চিহ্নিত করতে পারবে ঠিক এই জায়গাটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে তা শুধুমাত্র চিহ্নিত করতে পারবে এই ক্লাসটা শেষ করার পরে যখন তুমি ব্যবহারিক ক্লাসে এই কাজটি করবে তখন সেটি করতে পারবে আজকের এই ক্লাসটা সঠিকভাবে শেষ করার পরে তুমি শুধুমাত্র এই কি আইডেন্টিফাই করতে পারবে বা চিহ্নিত করতে পারবে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে ট্যাপার টার্নিং অপারেশন করতে হয় তা বর্ণনা করতে পারবে তবে চলো আমরা আর দেরি না করে আমাদের লার্নিং আউটকমগুলো অ্যাচিভ করি আমরা চিত্রে একটা প্যাপার ছবি দেখতে পাচ্ছি এখানে ডি ওয়ান আছে ডি টু আছে আবার নাইনটি ডিগ্রি আছে টেন আলফা আছে টু এল আছে বিষয়টি কেমন একটা হজবরল তাই না ঘাবড়ার কোনো কারণ নেই এটি আমরা আস্তে ধীরে যখন শিখে ফেলব। তখন আমাদের কাছে এটি খুব সহজ মনে হবে আসলে বিষয়টি অনেক সিম্পল জিনিস দরকার নেই আমরা আর ছবি দেখি এটিও কেমন জটিল জটিল মনে হচ্ছে তাই তো সমস্যা নেই আমরা সামনের দিকে এগোই এটা কি বুঝতে পারছি এটা কি কি জটিল মনে হয় এটা হচ্ছে ধাতব ট্যাপার বস্তু একটা ধাতুকে ট্যাপার করে কাটা হয়েছে এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার অনেকক্ষণ ধরে ট্যাপার কথাটা ব্যবহার করছেন কিন্তু ট্যাপার কি সেইটাই তো বুঝলাম না হ্যাঁ আমরা আর একটু সামনের দিকে এগোই তাহলে দেখি যে বিষয়টা বুঝতে পারি কিনা লেদে একটা অপারেশন হচ্ছে লেদ মেশিনে ট্যাপার টার্নিং অপারেশন হচ্ছে তোমরা এই অপারেশনটা দেখে কি বুঝতে পারছ আসলে ট্যাপার কি জিনিস তোমরা একটু একটু করে বুঝতে পারছ বোধ হয় আচ্ছা দেখি আরও কিভাবে ক্লিয়ার হওয়া যায় এই মোমগুলো কেমন এই মোমগুলোর সরু থেকে মোটার দিকে চলে আসছে এগুলোকে আমরা বলি ট্যাপার আকৃতির মোম এই যে ববিনটা ট্যাপার আকৃতির অর্থাৎ একদিক সরু আরেকদিক দিক মোটা ক্লিয়ার না হলে সমস্যা নেই আরো দেখব এই যে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারের একটা প্রতীক দেখতে পাচ্ছি এই প্রতীকটা তোমরা কম্পিউটারে প্রায়ই দেখে থাকো কারো কারো মোবাইলেও থাকতে পারে এই প্রতীকটা কোন আকৃতির ট্যাপার আকৃতি ছেড়ে দিই ওটাও আমরা অনেকে যে কানে অলঙ্কার পড়ি এই অলঙ্কারটাও কিন্তু ট্যাপার আকৃতির বুঝে পড়ো আর নাই বুঝে পড়ো এই ট্যাপারের ব্যবহারটা কিন্তু তোমরা প্রায়শই করো আরেকটু দেখি এই যে কানে যে অলঙ্কারটা পরা আছে এটি কিন্তু ট্যাপার আকৃতির এতক্ষণ ট্যাপার নিয়ে কথা বলার পরে আমরা একটু দেখে নেব ট্যাপারের সংজ্ঞাটা কেমন আমরা পরবর্তী স্লাইডে আমাদের মেশিন শপে ব্যবহৃত কয়েকটি ট্যাপার ইনস্ট্রুমেন্ট দেখে আছি ট্যাপার আকৃতির মান্ডেল মান্ডেল সহ ড্রিল চাক এগুলো কিন্তু ট্যাপার আকৃতির হয়ে থাকে আমরা ট্যাপার নিয়ে অনেক কথা বলে ফেলেছি অনেকগুলো ছবি দেখে ফেলেছি এর ব্যবহার দেখে ফেলেছি কিন্তু ট্যাপার টার্নিং কি এটি কিন্তু সংজ্ঞাকারে আমরা এখনো শিখিনি আমরা যদি ট্যাপার এর সংজ্ঞাটা বলতে চাই তাহলে এইভাবে করে বলতে হবে যদি কোনো কার্যবস্তুর প্রস্ত বা ব্যাস অথবা পরিমাপ সমহারে কমে বা বাড়ে তখন তাকে ট্যাপার বলে আমি আবার বলছি যদি কোনো কার্যবস্তুর প্রস্ত বা ব্যাস অথবা পরিমাপ সমহারে কমে বা বাড়ে তখন তাকে ট্যাপার বলে লেদ মেশিনের সাহায্যে মেশিনিং করে কার্যবস্তুর ব্যাস বা সমহারে কেটে কমানোর পদ্ধতিকে ট্যাপার টার্নিং বলে তাহলে ব্যাপারটা তোমরা একটু মানে হয়ে এতক্ষণ যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলোর ব্যাস ক্রমোন্বয়ে বেড়েছে ছোট থেকে বড় হয়েছে অথবা বড় থেকে ছোট হয়েছে এই যে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় হওয়া অথবা বড়ো থেকে ছোটো হওয়া এইটাই হচ্ছে ট্যাপার আর লেদ মেশিনের সাহায্যে এই ট্যাপার তৈরি করার যে পদ্ধতি বা যে কাটিং সেটি হচ্ছে ট্যাপার কাটিং বা ট্যাপার টার্নিং ক্লিয়ার যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব এই সংজ্ঞাটা সরাসরি বইয়ে আছে তোমরা বইয়ের থেকে এই সংজ্ঞাটা বের করে আমার এই ক্লাসের সাথে একটু মিলিয়ে নাও দেখবে বিষয়টা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে এবারে আমরা আরও একটা মজার জিনিস শিখব আমরা এই বিষয়গুলো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি কিন্তু না জেনে যখন তুমি ইঞ্জিনিয়ার হবে বা টেকনিশিয়ান হবে তখন কিন্তু তোমার কাছে এই বিষয়গুলো পরিষ্কার বা স্বচ্ছ হয়ে যাবে ট্যাপার টার্নিং পদ্ধতি নির্বাচন ট্যাপার টার্নিং করতে গেলে আমরা কোন কোন পদ্ধতি প্রয়োগ করব এটা নির্বাচন করতে গেলে কতগুলো বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে অথবা ওই বিষয়ের উপরে আমাদের দক্ষতা থাকতে হবে অতিশয় সীমিত দৈর্ঘ্যের উপর টেপার কাটতে ফার্ম টুল পদ্ধতি নির্বাচন করতে হয় আমি আবার বলছি ট্যাপার টার্নিং পদ্ধতি নির্বাচন সম্পর্কে আমরা জানতে হলে আমরা এখানে চারটি পদ্ধতি অবলম্বন করে থাকি কয়টি পদ্ধতি চারটি পদ্ধতি এই চারটি পদ্ধতির ভিতরে প্রথমটি হচ্ছে ফার্ম টুল পদ্ধতি এটি কখন আমরা নির্বাচন করব। অতিশয় সীমিত দৈর্ঘ্যের উপর ট্যাপার কাটতে ফার্ম টুল পদ্ধতি নির্বাচন করা হয় বিষয়টা একটু খেয়াল করতে হবে অতিশয় সীমিত দৈর্ঘ্য অল্প জায়গার ভিতরে যদি আমরা ট্যাপার কাটতে চাই সেক্ষেত্রে আমরা ফার্ম টুল পদ্ধতি নির্বাচন করব দুই নম্বর পদ্ধতি সীমিত দৈর্ঘ্যের উপর সার্ফ টেপার টার্নিং করতে কম্পাউন্ড রেস্ট সেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় প্রথমবার শিখেছিলাম ফার্ম টুল পদ্ধতি এবারে শিখলাম কম্পাউন্ড রেস্ট সেটিং পদ্ধতি তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখে গেলাম তিন নম্বর পদ্ধতি কম ট্যাপার অ্যাঙ্গেল বিশিষ্ট স্লো ট্যাপার টার্নিং করতে অফসেটিং পদ্ধতি নির্বাচন করা হয় তাহলে অলরেডি আমরা তিনটা পদ্ধতি শিখে গেলাম সর্বশেষ পদ্ধতি কম ট্যাপার অ্যাঙ্গেল বিশিষ্ট স্লো ট্যাপার সূক্ষ্মভাবে টার্নিং করতে ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট পদ্ধতি নির্বাচন করা হয় তাহলে আমরা ট্যাপার টার্নিং পদ্ধতি নির্বাচনের যে চারটি পদ্ধতি আছে সেটি শিখে ফেললাম ইতিমধ্যেই ট্যাপার টার্নিং কাকে বলে ট্যাপার টার্নিং পদ্ধতি নির্বাচন এই দুটো কি জিনিস কিন্তু আমরা শিখে ফেলেছি এবং সেই সাথে আমরা আরও একটা জিনিস শিখে ফেলেছি যে ট্যাপারটা কেমন এবারে যে বিষয়টা আমরা শিখব সেটি আরও মজার লেদে এই ট্যাপার টার্নিং করতে গেলে একটা ধারাবাহিকতা থাকতে হবে না নাকি বলো চমৎকার এই ধারাবাহিক স্টেপগুলো এখন শিখব পেপার টার্নিং করতে গেলে প্রথমেই সেই ধাতুটাকে টার্নিং করে নিতে হবে চমৎকার টার্নিং সম্পর্কে তোমাদের ধারণা আছে তো অবশ্যই আছে কারণ আফটারঅল ইউ আর এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের টার্নিং সম্পর্কে তো ভালো ধারণা থাকবেই লেদ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো একটা মেশিন খুব কাছের একটা আপন মেশিন মনে হয় তাই না আচ্ছা তাহলে আমরা টার্নিং করলাম টার্নিং করার পরে যে কাজটা করব। সেটি হচ্ছে ফেসিং টার্নিং ফেসিং এর পরে ট্যাপার টার্নিং তাহলে ট্যাপার টার্নিং এর স্টেপ কয়টি ট্যাপার টার্নিং করার আগে মেশিনে কয়টা কাজ করে নিতে হয় দুটি কাজ টার্নিং করে নিতে হয় ফেসিং করে নিতে হয় তারপরে আসতে হয় ট্যাপার এ ক্লিয়ার যদি ক্লিয়ার হও তাহলে দেখি আমরা পরে কি আছে আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেখিয়েছি টার্নিং ফেসিং ট্যাপার টার্নিং একটু জোরে জোরে বলতে পারলে খুব ভালো হয় আমার সাথে টার্নিং ফেসিং ট্যাপার টার্নিং আমার বিশ্বাস তোমরাও আমার সাথে বলেছ তোমাদের মুখস্থ হয়ে গেছে বেশ তাহলে দেখি আমরা ট্যাপার এর জন্য প্রয়োজনীয় কোণের পরিমাণ নির্ধারণ কিভাবে করে আমরা তোমাদেরকে প্রথমেই একটা জটিল ছবি দেখিয়েছিলাম মনে আছে এই জটিল ছবিটা এখন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে তবে এই সহজটা কিন্তু অত সহজ নয় রবীন্দ্রনাথ বলেছিল সহজ বলতে বলো যে সহজ কথা যায় না বলা সহজে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এত সব জটিল জিনিস রয়েছে যা খুব সহজ করে বলতে চাইলেও অত সহজে বলা যায় না যাই হোক তারপর আমরা চেষ্টা করব সবাই মিলে এটাকে সহজ করার তোমরা রেডি তাহলে দেখো এখানে একটা বড় ব্যাস রয়েছে যেটাকে আমরা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করেছি তোমরা দেখতে পাচ্ছ কি আচ্ছা আর একটা ছোট ব্যাস রয়েছে এই ছোট ব্যাসকে আমরা ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করেছি একটা দৈর্ঘ্যও রয়েছে এই দৈর্ঘ্যটাকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করেছি তোমরা যদি এই তিনটা জিনিস আইডেন্টিফাই করতে পারো তাহলে আমি বলবো তোমাদের শেখা হয়ে গেছে এবারে দেখো ট্যাপার টার্নিং নির্ণয়ের সূত্রটা কত ইজি এখানে আর একটা ছবি দেখি মনে পড়েছে সেই ছবিটা প্রথম দেখেছিলে টেন আলফা টেন আলফা এখানে ডি ওয়ান মাইনাস ডি টু ডিভাইডেড বাই টু এল ডি ওয়ান বলতে চাচ্ছি বড় ব্যাসটাকে ডি টু বলতে চাচ্ছি ছোটো ব্যাসটাকে এবং এই যে দৈর্ঘ্যটাকে বলতে চাচ্ছি এল এই দৈর্ঘ্যের দ্বিগুণ ট্যাপার ট্যানিংয়ের সূত্রটা তো আমরা শিখে নিলাম এরপরে দেখি আরেকটু প্রয়োগের দেখো ট্যান আলফা যদি আমরা বের করতে চাই তাহলে বড়ো ডি মাইনাস ছোটো ডি আমি আবারও বলছি বড়ো ডি মাইনাস ছোটো ডি এখন এই ছোটো ডিকে তুমি ডি ওয়ান ডি টু ভাবে আইডেন্টিফাই করতে পারো বড়োডিকে ডি ওয়ান বা ডি টু ভাবে আইডেন্টিফাই করতে পারো যেভাবেই লেখো না কেন এর সাথে যদি আমরা ডিভাইডেড বাই টু এল দৈর্ঘ্যের দৈর্ঘ্যের দ্বিগুণ দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেই আলফা কোনটা বেরিয়ে আসে এখানে ডি হচ্ছে ট্যাপার বস্তুর বড় ব্যাস ছোটটি হচ্ছে ট্যাপার জবের ক্ষুদ্রতম ব্যাস এল হচ্ছে অক্ষ বরাবর ট্যাপার অংশের দৈর্ঘ্য আলফা হচ্ছে অর্ধ ট্যাপার অ্যাঙ্গেল কম্পাউন্ডেশ বা সেটিং অ্যাঙ্গেল সুতরাং কম্পাউন্ড বা সেটিং অ্যাঙ্গেল আলফার সমান সমান ট্যান ইনভার্স বড়ো ডি মাইনাস ছোটো ডি ডিভাইডেড বাই টোয়াইস এল বিষয়টি তোমরা ক্লিয়ার যদি আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কাছে একটু অসুবিধা মনে হয় মোবাইলে তোমাদের ট্রেডেড শিক্ষকের সাথে একটু যোগাযোগ করে নিও আমার বিশ্বাস আরও সহজ হয়ে যাবে পরবর্তী স্লাইডে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আর একটু ক্লিয়ারেন্স চাই আমরা যে ট্যাপার অ্যাঙ্গেলটি শিখলাম সেটি কি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি ট্যাপার টার্নিং পদ্ধতি এখানে আমরা চারটা পদ্ধতি দেখিয়েছি কয়টা পদ্ধতি চারটা পদ্ধতি এই চারটা পদ্ধতির সাথে কি তোমরা এর আগে পরিচিত হয়েছিলে হয়েছিল এর আগেই কিন্তু শিখেছ ট্যাপার ফার্ম টুল পদ্ধতি কম্পাউন্ড রেস্ট সেটিং পদ্ধতি টেইল স্টক অফসেট পদ্ধতি ব্যবহারের সুবিধার্থে এবং মেশিনের যন্ত্রাংশের প্রস্তুত করার খরচ কমানোর জন্য ট্যাপার বিশিষ্ট যন্ত্রাংশগুলোকে একই স্ট্যান্ডার্ডের তৈরি করা হয় এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে ব্যবহারের সুবিধা এবং খরচ কমানোর জন্য আমরা সারা পৃথিবীতে মেশিনের জন্য যে সব ট্যাপার ইনস্ট্রুমেন্ট তৈরি করি তা একই রাখার চেষ্টা করি যাতে করে আমরা শুধু স্ট্যান্ডার্ড দেখেই কিনলেই চলে ওটাকে একেবারে যদি আমি স্ট্যান্ডার্ড দেখে কিনি আমার মেশিনে অটোমেটিক্যালি সেট হবে এই স্ট্যান্ডার্ডটা কন্ট্রোল করার চেষ্টা করি অর্থাৎ তাদের ট্যাপার টেস্ট না করে স্ট্যান্ডার্ড দেখে বিভিন্ন মেশিনে ব্যবহার করা যায় মেশিন শপে সব ট্যাপার ব্যবহৃত হয় তা সাধারণত দুই ধরনের হয়ে থাকে আমরা মেশিন শপে যত রকমের ট্যাপার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি তা সাধারণত কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে সেলফ হোল্ডিং টাইপ ট্যাপার অপরটি হচ্ছে সেলফ রিলিজিং টাইপ ট্যাপার তাহলে আমরা মেশিন শপে যত রকমের ট্যাপার ব্যবহার করি তাদের প্রকারভেদকে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে সেলফ হোল্ডিং সেলফ রিলিজিং হোয়াট ইজ সেলফ হোল্ডিং সেলফ হোল্ডিং ট্যাপার অল্প ট্যাপার অর্থাৎ দুই বা তিন ডিগ্রি বিশিষ্ট ট্যাপারকে সাধারণত সেলফ হোল্ডিং ট্যাপার বলে এই ধরনের ট্যাপার বস্তু সকেটের মধ্যে সহজে এবং দৃঢ়ভাবে এমনভাবে আটকিয়ে যায় যে এটি সাধারণ কাজের সময় আদৌ ঘোরে না বা খুলে যেতে পারে না আমি আবার বলছি অল্প ট্যাপার অর্থাৎ দুই বা তিন ডিগ্রি বিশিষ্ট ট্যাপার এর ডিগ্রি হবে দুই অথবা তিন এটি কাজ করার সময় মেশিনের সাথে এমনভাবে আটকে যায় যে এটা সহজে ঘোরে না বা খুলে যায় না এটাকে আমরা কী বলি সেলফ হোল্ডিং ট্যাপার চমৎকার বলেছ আমার সাথে আবারও একটু জোরে বলো সেলফ হোল্ডিং ট্যাপার দ্বিতীয়টা রয়েছে কি সেলফ রিলিজিং ট্যাপার চমৎকার তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছ এবং তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো রিলিজ মানে খুলে যাওয়া অর্থাৎ এই জাতীয় ট্যাপারের ট্যাপার কোন বেশি হওয়ায় ইহা সহজে খুলে যায় তাহলে ট্যাপার আমরা দুই রকমের পেলাম একটা হচ্ছে সেলফ হোল্ডিং একটা হচ্ছে সেলফ রিলিজিং সেলফ হোল্ডিং হেল্ডিং খুব সহজে খোলে না আর সেলফ রিলিজিং মানে সহজে খুলে যায় চমৎকার আমরা ট্যাপার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটি দলীয় কাজ রেডি তো বরাবরই তোমরা খুব উৎসাহ নিয়ে তোমাদের এই দলীয় কাজটি করে থাকো এর জন্য আমি তোমাদের উপরে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট এবারে দেখি তোমরা দলীয় কাজটি করার জন্য প্রস্তুত কিনা দেখে নেই স্ক্রিনে দলীয় কাজটি কি রয়েছে টেইল স্টক অফসেট পদ্ধতি ব্যবহার করে কিভাবে একটি ট্যাপার বস্তু তৈরি করা যায় বর্ণনা করো তোমরা সবাই কাজে লেগে পড়েছ তবে মনে রাখতে হবে এই সময় কিন্তু কাজটি দলে করা চলবে না যখন তোমাদের স্কুল খুলবে পরিপূর্ণভাবে খুলবে তখন তোমরা এই কাজটি দলে করার চেষ্টা করবে বা দলগতভাবে করার চেষ্টা করবে এতক্ষণ তোমাদের সাথে যে কথোপকথন হলো আমরা তার একটি ছোট্ট মূল্যায়নে যেতে চাই এই মূল্যায়ন কিন্তু কোনো পরীক্ষা নয় আর এটি যে শুধু তোমাদের মূল্যায়ন তা নয় এটি প্রকৃতপক্ষে আমাদেরও মূল্যায়ন তোমাদের সাথে আমাদের যে কমিউনিকেশন বা যোগাযোগ এই যোগাযোগটা ইফেক্টিভ কিনা এটি যাচাই করার জন্যই মূলত এই ছোট্ট মূল্যায়নটি বলতে হবে এক নাম্বার প্রশ্ন ট্যাপার বস্তু কি তোমার নিজের মতো করে তুমি বলতে হবে শুধু পুঁথিগত বিদ্যা নয় তুমি যদি ব্যাপারটা বুঝে থাকো তোমার মতো করে তুমি এটি বর্ণনা করতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে দ্বিতীয় প্রশ্ন ট্যাপার বস্তুর ব্যবহার উল্লেখ করো আমাদের চারপাশে আমরা যেসব ট্যাপার বস্তুগুলো ব্যবহার করি মেশিন শপে পারিবারিক জীবনে প্রত্যাহিক জীবনে এগুলোর নাম উল্লেখ করলেই চলবে তিন নাম্বার প্রশ্ন ট্যাপার টার্নিং অপারেশন করতে অন্য কী কী মেশিনিং অপারেশন সম্পন্ন করতে হয় চমৎকারভাবে তোমরা উৎসাহিত হচ্ছ আমি বুঝতে পারছি যে তোমরা অলরেডি তিনটা বলেই ফেলেছ কি ছিল প্রথমটা টার্নিং দ্বিতীয়টা তারপরেরটা ট্যাপার টার্নিং আমরা এই মূল্যায়ন শেষে তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দিতে চাই প্রস্তুত আমি বিশ্বাস করি তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছ বাড়ির কাজ নেওয়ার জন্য তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ নইল তোমার বাড়িতে ট্যাপার আকৃতির যে সকল বস্তু ব্যবহার হয় তার তালিকা তৈরি করো বিষয়টা খুব মজার না আমরা এতদিন ব্যবহার করতাম অথচ জানতামই না যে এটা ট্যাপার আজকের তো জেনে গেলে এবং তোমার বাড়িতে যেসব ট্যাপার আকৃতির বস্তু রয়েছে তাদের একটা তালিকা তৈরি করে তুমি তোমার কাছে সংরক্ষণ করবে যখন তোমাদের স্কুল পরিপূর্ণভাবে খুলবে তখন তোমার শ্রেণী শিক্ষকের কাছে এটি জমা দিবে সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি